হে জগতবাসী, এই পৃথিবীর সমস্ত কিছুই গোল, গোলে গোলে গোল। যেমন সূর্য গোল, চন্দ্র গোল, বিশ্বটা গোল। তবে মানুষে পৃথিবীতে বেঁচে আছে ঠিকই, অনেক কিছুই মানুষের মধ্যে হয়ে আছে ভুল, তারপরেও একদিন হবে গোল। তবে আমার যে কথা, সেই কথাগুলোর মূল সেটা হলো যে আপনি আমি যখন মায়ের গর্ভে ছিলাম তখনও দেখা যায় ডিম্বকারে সেই গোলে ছিলাম। বাস্তবে আপনি যখন পৃথিবীতে আছেন, আপনি মাটির মধ্যে শুয়ে পড়েন এবং চতুর্দিক দিয়ে দাগ দেওয়া হোক গোল করে দেখবেন ডিম্ব আকার হয়েছে, তাহলে ডিমটাও গোল। এই গোলে গোলে গোল, আর এটার মধ্যেই আমরা গোলপাক খাচ্ছি। জন্ম জন্মান্তরে এখানেই আমরা ঘুরতেছি, কিন্তু এখান থেকে মুক্তির ফয়সালা পাচ্ছি না। একমাত্র এখান থেকে মুক্তির ফয়সালা কে দেবে? একমাত্র দিবে গাউসুল আজম, তিনি মহাসাহায্যকারী যিনি। তবে হে জগতবাসী, মহাসাহায্যকারী কে? তিনি তিনি অবশ্যই আল্লাহ। আর আল্লাহ কি বলেছে? আমি নবুয়াতের যুগে, পয়গম্বরের যুগে, সৃষ্টির শুরু থেকে আমি আল্লাহ নামে পরিচিত, এখনও আমি আল্লাহ নামে পরিচিত আছি। তারপরেও বেলায়েতের যুগে আমি গাউসুল আজম নাম ধরেছি, সে আমি আল্লাহ। তাহলে গাউসুল আজম শব্দের অর্থ কী? মহাসাহায্যকারী কিংবা শ্রেষ্ঠ সাহায্যকারী। তো এই বিষয়গুলো যদি আমরা বুঝতে পারি যে এই পৃথিবীটা গোল কেন, এবং মায়ের গর্ভে আমিও সেই ডিম্বকারে গোল ছিলাম, আর পৃথিবীতে এসে সে আবার শয়তানের হাতে সেই গোল খেয়ে যাচ্ছে, তো একটা হইছে আওলা জাওলা পেঁচু, যাকে গোল মাল বা গোল বলা হয়, আরেকটি গোলে গোলে গোল, যা শূন্য বা জিরো। এই যে পৃথিবীতে আছি, শূন্য বা জিরো হয়ে আছি, কিন্তু আল্লাহ যিনি যিনি গাউসুল আজম রূপে এই সমস্ত বিশ্বজগৎ তরাইতেছেন, তিনি আমাদেরকে জিরো হিসেবে বানিয়েছেন। কিন্তু এই পৃথিবীর নাট্যমঞ্চে সমস্ত অভিনয়ের ক্ষেত্রে আমরা কি হব? আমরা এখানে সেই জিরো থেকে হিরো হব, আর হিরো যখন হব তখন মহাশূন্যে আমরা মিশব। মহাশূন্য কে? মহাশূন্য যিনি স্রষ্টা। তাহলে আমরা ক্ষুদ্র জিরো হয়ে পৃথিবীতে এসেছি, এখন সেই মহা জিরোতে মিশতে হলে এখানে সেই জিরোটাকে আমাদের হিরোতে পরিণত করতে হবে, তখন সেই মহাশূন্যে মহা জিরোর সাথে মিশে একাকার হয়ে যাবে। একাকার হয়ে যাবে বলতে, ধরেন সাগর থেকে ভেসে ভেসে পানি নদীতে এসেছে, নদী থেকে ভাসতে ভাসতে খাল বিল নালা ডোবাতে এসে গেছে, নালা ডোবা থেকে পানি যখন জোয়ার এসেছে তখন দেখা যায় যে এই পানিগুলো পুকুরে আটকে গেছে, গর্তে কূপে আটকা পড়ে গেছে। এখন দেখা যায় যে আমরা পৃথিবীতে সিফত হয়ে এসেছি, মূলত আমরা জাত থেকে এসেছি। তাহলে জাত থেকে যে এসেছি, সেই জাতে আমাকে মিশতে হলে কি করতে হবে? এখন আমি পুকুরের মধ্যে আটকা পড়ে গেছি, আমি শামিম আলী চিস্তি, আপনি একজন ব্যক্তি, দেখা যায় এই পৃথিবীর গোলপাকের মধ্যে এসে আমরা আটকা পড়ে গেছি। তখন কোরআনে সূরা কাহাফের মধ্যে যদি লক্ষ্য করি, আল্লাহ বলেছে যারা আমার মুর্শিদকে পাইল না তারা গাউসুল আজমকে কখনো পাবে না, তারা তাদের পারের তরি কখনোই হবে না। যখন মুর্শিদ ধরা হবে তখন কি হবে? তখন তিনি আমাদেরকে এমন কিছু সাধনা দিবে, আমরা যে সাগর থেকে, নদী থেকে এবং খাল বিল এবং পুকুরের মধ্যে এসে পড়েছি, পুকুরের মধ্যে পানি হিসেবে আমরা আটকা পড়ে গেছি। এখন আমাদের জাত তো সেই সাগরে, এখন সেখানে যেতে হলে মুর্শিদ দললে কি হবে? আমাদেরকে যে সাধন ভজনগুলো দেবে এগুলো যখন আমরা নিয়মিত করতে থাকব, তখন কি হবে যে আমরা সেই নদীতে যাব, বাষ্প হয়ে আবার সেখান থেকে সাগরে চলে যাব। আর সাগরে যখন চলে যাব তখন কিন্তু আমি পুকুর রূপে ছিলাম, তখন কিন্তু সাগরের মধ্যে যখন চলে যাব তখন কিন্তু আমি সে সাগরের নাম ধরলাম। তাই বললাম যে এই পৃথিবীতে আমরা মানুষ রূপে এসেছি,
কিন্তু সৃষ্টিরও আগে পরোয়ারে মানুষের রূপেই নেহার করে, আর সেই রূপ ধরে এই পৃথিবীতে আদমকে পাঠিয়ে দিলেন। আর সেই আদমের ভিতরে এসে যে নিজেকে পবিত্র করল, সেই আদমের মধ্যে এসে আল্লাহ নিজেই সেই রূপে হিরু সাজল। আচ্ছা, এখন আমাদের যে করণীয়, আমরা কি করব? আমরা একটা সময় সেই মহাশূন্যে যখন মিশে যাব, যেমন পুকুরের পানি সাগরে গেলে সাগরের নাম ধরেছে, তেমনি মহাশূন্যের মধ্যে যখন আমি জিরু থেকে হিরু হয়ে যখন সেই মহাশূন্যে মিশে যাব, তখন আপনি আমি কি হব জানেন? যে সাগরে মিশলে যদি পুকুরের পানিটা সাগরের নাম ধরে, তাহলে স্রষ্টাতে মিশে গেলে বা সেই মহাশূন্যে মিশে গেলে আপনি কি নাম ধরবেন, আপনি বলুন। তবে অবশ্যই কমেন্টে জানাবেন যে আমার এই আজকের আলোচনা আপনাদের কাছে কেমন লাগলো। তবে পরবর্তীতে যেন আপনাদের সামনে একটু ভালো ভালো আলোচনা নিয়ে আসতে পারি, তাই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে পরবর্তীতে আপনাদের সামনে উপস্থিত হতে পারবো। তো সকলে ভালো থাকবেন এই বলেই রাখছি। আল্লাহ হাফিজ।